টাঙ্গাইলের নাগরপুরে পায়শানা তুর্কি নৌকা নৌকাবাইচ দেখতে গিয়ে প্রায় শতাধিক দর্শনার্থী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ফাহিমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে নিহত ফাহিমা উপজেলার বারাপুষা গ্রামের ফারুক হোসেনের মেয়ে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল বুধবার বিকেল আনুমানিক ছয়টায় পায়শানা তুর্কিবিলে নৌকাবাইচ চলাকালীন ওই নৌকার ছাউনি ভেঙে যাত্রীসহ নৌকা ডুবে যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে ঘটনাস্থলে ফাহিমা আক্তার মারা যায় ও আহত পাঁচজনকে চিকিৎসার জন্য নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়াজুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও কেউ ডুবন্ত নৌকায় আটকে থাকতে পারে বলে এমন সন্দেহ থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার তৎপরতা চালায় এ সময় নাগরপুর থানা পুলিশও উদ্ধার কাজে যোগ দেয় তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আটকে পড়া কাউকে না পেয়ে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জলিল মিয়া বলেন আমাদের চৌকস ডুবুরি দল পানি নিচে গিয়ে তল্লাশি চালায় কিন্তু কোনো নিহতের উপস্থিতি চোখে না পড়ায় দীর্ঘ তিন ঘন্টা পর আজকের মতো উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে তবে প্রয়োজনে আগামীকালও উদ্ধার কাজ চালানো যেতে পারে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়াজুল ইসলাম বলেন দুর্ঘটনায় পতিত নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনাটি ঘটেছে এই বাইচে প্রশাসনের লিখিত বা মৌখিক কোনো অনুমতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়াজুল ইসলাম বলেন তারা প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে এই নৌকাবাইচের আয়োজন করেছে প্রশাসন এ ব্যাপারে আয়োজকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে